সংবিধানের অন্যতম প্রণেতা ভারতরত্ন সাহেব ডক্টর বি আর আম্বেদকরের একশো বত্রিশতম জন্মজয়ন্তীতে দেশ তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় সংসদ ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ বাবা সাহেবের প্রতিমূর্তির সামনে মালা দিয়ে শ্রদ্ধা জানান পরে সংসদের সেন্ট্রাল হলেও আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ও সাংসদ